দীর্ঘ 50 কিলোমিটারের বেশি রাস্তা পায়ে হেঁটে তবে প্রাণে বেঁচেছেন বর্তমানের আয়ুষী। আরও অনেকের মতোই সে ডাক্তারি পড়তে গিয়েছিল যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে। আসার পথে পড়ে গিয়ে চোখে আঘাত পেয়েছে, কিন্তু সমস্ত প্রতিকূলতা জয় করে শেষ পর্যন্ত ফিরে আসতে পেরেছে মা বাবার নিরাপদ আশ্রয়ে। আর সেখানে বসেই শান্তির বার্তা দিলেন এই তরুণী। অনেকই অনেকই ভয়ানক এক্সপিরিয়েন্স ছিল। আই ওয়াজ রিয়েলি ট্রমাটাইজড, আর আই ওয়াজ রিয়েলি স্ক্যার্ড কি ঘর যেতে পারবো কি না। এখানে বম ব্লাস্ট হচ্ছিল, তো আনসার্টেন ছিল কি কখনো কোথাও বম ব্লাস্ট হতে পারে। তো আই ওয়াজ রিয়েলি ট্রমাটাইজড অ্যান্ড স্ক্যার্ড। আমাদের ইউক্রেন বর্ডার থেকে 50 কিলোমিটার্স আগে ড্রপ করে দিয়েছিল, দিয়ে আমরা ফুড আর ওয়াটার ক্যারি করেছিলাম। বাট অন দ্য ওয়ে অনেকই ফুড আর ওয়াটার আমাদেরকে থ্রো করতে হচ্ছিলো, বিকজ অনেকই ওয়েট ছিল আর ইট ওয়াজ নট পসিবল টু ওয়াক উইথ দ্যাট ওয়েট। তো অনেকই লিমিটেড ফুড অ্যান্ড ওয়াটার সাপ্লাই ছিল আমাদের কাছে, তো আমরা ওটা কনজার্ভ করে করে ইউজ করছিলাম কি ফর ফিউচার ইউজ আমরা ওটাকে ইউজ করতে পারি। অনেকই অনেকই বাজে কন্ডিশন, বিকজ অনেকই হেভি ব্যাগ ছিল আমাদের কাছে। তো ওইটা নিয়ে নিয়ে আই ওয়াক ফর অ্যারাউন্ড 70 কিলোমিটার্স। তো ব্যাগ তো অনেকই পেন করছে, আমি হাতও তুলতে পারছি না আর পাও পুরো সোলেন আছে ফর ওয়াকিং দিস মাস ডিস্টেন্স। অ্যান্ড আমি পড়ে গেছিলাম, দিয়ে আমার চোখে কাছে অনেক আই অ্যাম ইনজিওর্ড অ্যারাউন্ড মাই আইস, তো ওটাও একটা আছে। তো এবার ডক্টর্স হেল্প ওটা ঠিক হবে আমার, আর মা বাবাকে দেখে তো অনেকই ভালো লাগছে। কাল পর্যন্ত আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি ঘর পৌঁছে গেছি। আমি বলবো কি কোথাও war is not an good not a good thing, is never an option, peace is always an option. So I would like to say that there should always be a peace option and people should live in peace and harmony. amra indian after crossing poland border indian embassy contacted us. After contacting indian embassy they provided us with food and shelter. আমরা যেখান থেকে এখান থেকে যা কন্ডাক্টর ছিল এজেন্ট থ্রু পাঠিয়েছিল, ওদের ওইখানে যে লোক ছিল ওদেরকে বাস করে দিয়েছে ওদেরকে হস্টেলে। ওদের জন্য বর্ডারটা তারপর খোলা হয়েছে, এমনি মনে হয় কিছু করেছি এখান থেকে ইমিগ্রেশন পর যদি ওরা পোল্যান্ড পৌঁছে গেছে ওইখান থেকে।